দুইজন নবীর নাম বলেন। শেখ হাসিনা। জি? শেখ হাসিনা। উনি আপনার কি হয়? আমার স্বামী। কখনো কি ভেবেছিলেন এরকম সোলার পাবেন? না। ভাবছেন না? না। কখনো কি চিন্তা করেছিলেন যে এরকম একটি সোলারের ব্যবস্থা হবে? জি না। উনি খুব কষ্টে দিন যাপন করে, এখন আপনারা সুনাম মিডিয়ার মাধ্যমে উনি একটা সোলার পাইছে, অনেক ভালো লাগলো। ধন্যবাদ সুনাম মিডিয়াকে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চলে আসলাম সহজ সরল প্রাথমিক জ্ঞানহীন অসহায় মোস্তাক মিয়ার পরিবারে, যারা কিনা দুবেলা দুমুটু ভাত খাওয়ার জন্য মানুষের হাতের দিকে চেয়ে থাকে আর বাস করে ভাঙ্গা একটি ঘরে। নাই কারেন্টের ব্যবস্থা, অন্ধকারেই তাদের জীবন। পূর্বে তারা এই বাতি ব্যবহার করে রাত যাপন করতো অনেক কষ্ট করে। তো তাদের দুঃখ কষ্টগুলি দেখে তাদের জন্য একটি সোলারের ব্যবস্থা করেছি। এই ঘরটিকার আল্লাহর রাস্তা তুলে দিছে, আল্লাহর রাস্তা তুলে দিছে। প্রিয় দর্শক, যদি কারেন্টের ব্যবস্থা করে দেই, প্রতি মাসে মাসে কারেন্টের বিল দিতে হবে, তো কোথা থেকে তারা বিল দিবে? তারা বিক্রি করে খায়। আপনি কি করেন? বিক্রি করে খাই। তো চিন্তা করে সোলার নিয়ে আসলাম। এটা হচ্ছে গ্যারান্টি কার্ড, যত্ন সহকারে রাখেন, 5 বছরের গ্যারান্টি আছে, বুঝছেন? এই যে আপনাদের জন্য সোলারের ব্যবস্থা করলাম, বলেন তো কত টাকা খরচ হতে পারে? 300 টাকা। ভালো করে বলেন তো, 300। আপনি জানেন সৌর বিদ্যুতের ব্যবস্থা করতে কত টাকা খরচ হয়েছে? লাগছে। বলেন তো কত টাকা লেগেছে? 500। 500? প্রিয় দর্শক, তারা এই দুনিয়াতে নেই। উনি বলছে 300 টাকা খরচ হতে পারে এই সোলারের ব্যবস্থা করতে, উনি বলছে 500 টাকা। তারা কোন দুনিয়াতে আছে আপনারাই বলুন। এই সোলারের ব্যবস্থা করতে সর্বমোট 7,000 টাকার প্রয়োজন হয়েছে। এই টাকা কে পাঠাইছে জানেন? হাসিনা। কে দিয়েছে? হাসিনা। হাসিনা? কোন হাসিনা? শেখ হাসিনা পাঠাইছে? হ্যাঁ। কিভাবে? আপনারা দিয়া, আমাকে দিয়ে? প্রিয় দর্শক, উনি একেবারে সরল সোজা মানুষ, যে যাই দেয় শুধু বলে শেখ হাসিনা দিয়েছে, শেখ হাসিনা পাঠিয়েছে। এগুলো পাঠিয়েছে কুয়েত প্রবাসী দুই বোন, নাম বলতে ইচ্ছুক নয়, বুঝছেন? আচ্ছা আচ্ছা, তাদের জন্য দোয়া করবেন। প্রিয় দর্শক, সোলার পেয়ে তিনি খুশিতে কেঁদে দিয়েছে। আপনি খুশি হয়েছেন? খুশি। এখন আর এই বাতির প্রয়োজন আছে? না। কখনো কি ভেবেছিলেন এরকম সোলার পাবেন? না। ভাবছেন না? না। এদিকে আসেন তো। কখনো কি চিন্তা করেছিলেন যে এরকম একটি সোলারের ব্যবস্থা হবে? জি না। তো আজ খুশি লাগতেছে? জি। যারা আপনাদের জন্য এই সোলারের ব্যবস্থা করে দিল, তাদের জন্য কিছু বলার আছে? যারা আপনাদের জন্য এই সৌর বিদ্যুতের ব্যবস্থা করে দিয়েছে তাদেরকে কিছু বলবেন? প্রিয় দর্শক, মোস্তাক মিয়ার অন্ধকার ঘরটিকে আলোকিত করে দিয়েছে একটি সোলার দিয়ে। সেই আনন্দে দু চোখে পানি ধরে রাখতে পারেনি। যাদের এটুকু ভালোবাসাই অসহায় মোস্তাক মিয়া, এত আনন্দিত, নিশ্চয়ই এই মহৎ কাজের প্রতিদান দিবেন আল্লাহ মহান। এমন কাজগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি একটি শেয়ার করে ছড়িয়ে দিন। এমন অসহায় মানুষদের কল্যাণে যাতে সবসময় আমরা কাজ করে যেতে পারি, আমাদের উৎসাহ বাড়িয়ে দিন এই চ্যানেলে একটি ফলো দিয়ে। এটার নাম কি? বাতি। এই বাতি ব্যবহার করে মোস্তাক মিয়ার পরিবার রাতের পর রাত কাটিয়ে যাচ্ছে, কত কষ্ট করে। প্রিয় দর্শক, বাহিরেও তাদের জন্য একটি বাতির ব্যবস্থা করে দিলাম, ছোট্ট করে করে ভিতরেও একটি বাতির ব্যবস্থা করে দিলাম। আজকে অনেক খুশি লাগছে? সোলার পেয়েছো এই কারণে খুশি? প্রিয় দর্শক, তারা অত্যন্ত খুশি, আমার কাছে আনন্দ লাগতেছে আজকে যে তাদের এই কষ্টটুকু মুছে দিয়ে একটি সোলারের ব্যবস্থা করে দিয়েছি সুনাম মিডিয়ার মাধ্যমে। এরকম একটি অসহায় পরিবারকে আমরা সুনাম মিডিয়া খুশি করতে পেরেছি, এটাই আমরা ধন্য। আপনারা এই ভিডিওগুলি এত এত শেয়ার করেন, এত এত সাপোর্ট করেন, আমরাও উৎসাহ পাই, আমরা ধন্য আপনাদের জন্য। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো এমন অসহায় পরিবারের মাঝে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।